একসঙ্গে বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির উদাহরণ তেমন একটা নেই বললেই চলে। তবে গত বৃহস্পতিবার সেই উদাহরণও সামনে এলো। গত 10 বছরে ষষ্ঠবারের মতো বাড়ল বিদ্যুতের দাম। বিআইআরসি সংবাদ সম্মেলন করে বলছে, দাম বাড়ানোর পরেও সরকারকে 3,500 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। যদিও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বিরোধিতা করে বলছে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন নেই, বরং কমানোর সুযোগ আছে। এদিকে পানির দাম বাড়ানো নিয়ে ঢাকা ওয়াসা গণমাধ্যমের মুখোমুখি হবার প্রয়োজনই মনে করেনি, তারা বিজ্ঞপ্তি দিয়েই দায় সেরেছে। প্রশ্ন উঠেছে, যখন বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি এবং শিল্পখাত ঝুঁকিতে, তখন বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো কতটা যৌক্তিক? যদিও সরকারি দলের সাধারণ সম্পাদক মনে করেন, বিদ্যুৎ পানি সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না, আসলে কি হবে না? আনতে চাই আলোচনার টেবিলে। সঙ্গত কারণে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু, বাড়ে না জনগণের মূল্য। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়। সাথে আছি আমি মিরা আসা। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তার সাথে সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে আছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, স্বাগত আপনাকেও। একই সঙ্গে স্বাগত জানাতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আপনাকেও। আপনাদের 3 জনকে নিয়ে আলোচনা শুরু করব। আমরা বিদ্যুৎ এবং পানির বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব, তবে সুযোগ পেলে আমরা মুজিব বর্ষে নরেন্দ্র মোদীর দাওয়াতকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে শুরুতে বিদ্যুৎ পানির প্রসঙ্গে আসতে চাই। সেই জায়গা থেকে প্রথমেই সরকারি দলের সাধারণ সম্পাদকের যে বক্তব্যটা আছে সেটাকে সামনে নিয়ে আপনার কাছে আলোচনা শুনতে চাই। তিনি মনে করছেন যে এই দাম বৃদ্ধিতে খুব বেশি সমস্যা হবে না, জনগণের ভোগান্তিতে পড়বে না। পাশাপাশি তিনি এটাও আনছেন সামনে যে সরবরাহ নিশ্চিত করতে, ধরুন এক ধরনের উপলব্ধির জায়গা আছে, ঠিক আছে বিদ্যুতের দাম দিচ্ছি কিন্তু বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে পাচ্ছি না। সেই জায়গা থেকে যদি দেখা যায় যে ঠিক আছে উনি বলছেন যে এখন থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে, তাই এই ব্যবস্থাটা, কতটুকু যৌক্তিক মনে করেন? আমি খুব ভীষণ রকমভাবে দ্বিমত পোষণ করি এবং আমি মনে করি যে এটা খুব দায়িত্বশীল বক্তব্য হয়নি, কারণ জনগণের অবস্থা যদি তারা ঠিকমতো খোঁজ রাখতেন তাহলে এই ধরনের কথাও বলতে পারতেন না, এই ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করতেন না। বাংলাদেশের বাস্তব পরিস্থিতিটা আমাদেরকে যদি হিসেবের মধ্যে নিতে হবে এবং সেই হিসেবে নিলেই আমরা বুঝবো যে এই বিদ্যুতের দাম বৃদ্ধি, একদিক তো এর কোনো যৌক্তিকতাই নেই, দ্বিতীয়ত এটা কি ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। প্রথমত আমি এটা বলছি যে দেখুন, বিদ্যুতের দাম বৃদ্ধির যে প্রভাব বলছেন সামান্য, মানে সামান্য মানেটা কি? কারণ বিদ্যুৎ একটা এমন একটা পণ্য যে পণ্যের দাম বাড়লে এর বহুগুণিতক প্রভাব পড়ে, অর্থাৎ মাল্টিপ্লাইং একটা এফেক্ট আছে। আপনি কেবলমাত্র বিদ্যুতের দামটাই বাড়লো না, সমস্ত পণ্যের দাম বাড়বে, যাতায়াত বাড়বে, উৎপাদন খরচ বাড়বে। সেই কারণে সাধারণত অর্থনীতি বললেন যে 1 টাকা বিদ্যুতের দাম বাড়লে 6 থেকে 10 টাকা পর্যন্ত এন্ডে একজন গ্রাহককে দিতে হয় কিংবা একজন সাধারণ মানুষকে দিতে হবে। কাজেই আপনি এই বিদ্যুতের দাম বৃদ্ধি কেবলমাত্র টাকার অঙ্কে যেটা আসবে, এই যে মানে বলছেন তারা 36 পয়সা পার ইউনিট, কিন্তু আমি যত ইউনিট খরচ করছি তাতে যে টাকাটা আসবে, ধরুন 50 টাকা আসলো কিংবা 100 টাকা, হোয়াট এভার, সেই টাকাটা কিন্তু বাস্তবত তাকে যে তাকে 1,000 টাকা তার চাইতে অনেক বেশি টাকা হিসেবে দিতে হবে, কারণ সমস্ত পণ্যই তাকে বাড়তি দামে কিনতে হবে। আর গরিব মানুষ তো আরও ভয়াবহ, তাদের দাম তো আসলে বাড়বে হচ্ছে বাড়ি ভাড়া আকারে, তারা তার আলাদা বিদ্যুতের মিটার তাদের নেই, তারা সরাসরি এই সুযোগে 200-300-500 টাকা করে কোথাও কোথাও বাড়ি ভাড়া বেড়ে যাবে। ফলে এই যে এটা একটা বিষয়, দ্বিতীয় হচ্ছে যে এর ভয়াবহ ইম্প্যাক্টটা আরও অন্যদিকে, মানে নিম্নবিত্ত শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যারা সীমাবদ্ধ আয়ের, তারা তো ভীষণ চাপের মধ্যে পড়বেনই। আমাদের বর্তমানে শিল্প খাতের অবস্থা আপনি যেটা শুরুতে বলেছেন যে একটা ঝুঁকির মধ্যে আছে, আমরা জানি আমাদের রপ্তানি খাত ভয়াবহ অবস্থায়, গার্মেন্টস সেক্টর এমনিতেই অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে করোনা ভাইরাসের যে একটা প্রকোপ সারা বিশ্বব্যাপী দেখা দিয়েছে এবং এটা অর্থনীতি একটা বড় মানে একটা মন্দাভাব সৃষ্টি করছে এবং উৎপাদন বিভিন্ন জায়গায় ভীষণ রকম ব্যাহত হচ্ছে কাঁচামালের কারণে, কিন্তু সেইটা মানে ফলে আমাদের গার্মেন্টস শিল্প কিন্তু বিরাট হুমকির মধ্যে আছে। কিন্তু সেটা বলছি, সেটা শেষ করি, চীন থেকে বিরাট আমদানির উপর এটার একটা
বাংলাদেশের গার্মেন্টস খাত এমনি চাপে আছে। এখন ধরেন তার উপরে মরার উপর খাড়ার খাড় মতো বিদ্যুৎ এবং পানির দাম বৃদ্ধি, ও এইটা পুরো ব্যবসাকে এত মানে কি বলবে যে এতটাই মানে ব্যয়বহুল করে তুলবে যে এটা প্রতিযোগিতা টিকতে পারবে না। এক দুই হচ্ছে যে এর ফলে যে সম্ভাবনা তৈরি হচ্ছে যে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকারের জায়গায় পড়বেন, তো এটা হচ্ছে বাস্তবতা। ফলে এই কথা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে এটার এটা কোনো চাপ কিন্তু সরকারের বাকি করার আছে না। আমি শেষ করি, আমি শেষ করি। সরকার কি বলছে যে আমি আসছি সরকার যদি ভুলনীতি দুর্নীতি এবং লুটপাট বন্ধ করে তাহলে সব কিছু করার আছে। সুতরাং এখানে জিনিসটা আমরা দেখি, আমরা কিন্তু এই যে অর্থনৈতিক চাপ এটার কথা বলেছি, পানির দাম বাড়ছে এবং দেশে ঢাকা শহরে এক তৃতীয়াংশ জায়গায় প্রায় পানির মধ্যে ময়লা পানি, সেটার পানির অভাব ইত্যাদি সব কিছু আছে। তো এখানে যে জিনিসটা বলা দরকার যে আমরা শুনানিতে অংশ নিয়েছিলাম, শুনানিটাকে তো এখন শেষ পর্যন্ত তামাশায় পরিণত করে ফেলা হলো। কারণ শুনানিতে আমরা অংশ নিয়েছিলাম, আমরা সেখানে দেখিয়েছিলাম যে ওনারা বলছেন যে আমাদের 5,500-5,500 কোটি টাকা আমাদের ঘাটতি ভর্তুকি দিতে হচ্ছে। তো ভর্তুকি 10 বছরে 11 বছরে ভর্তুকি দিয়েছেন 52,260 কোটি টাকার মতো, তার মধ্যে 51,000 কোটি টাকা ওনারা বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিয়েছেন। এখন ওনারা বলেছিলেন 2013 সাল পর্যন্ত আমাদের রেন্টাল কুইক রেন্টাল থাকবে, সেটা 20 সাল পর্যন্ত আছে, নবায়ন হয়ে চলেছে। আবার বলছেন 22,000 মেগাওয়াট আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, কিন্তু আমাদের চাহিদা এখন 8,500-8,500 নাই। সেখানে আমাদের কিন্তু এই রেন্টাল কুইক রেন্টালের কোনো এখন অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ছে না, কিন্তু তাদের বসিয়ে ক্যাপাসিটি চার্জ। তার মানে আপনি দেখছেন যে ভর্তুকির পুরো টাকাটাই একটা জায়গায় চলে যাচ্ছে। এক দুই হচ্ছে আমরা স্পষ্টভাবে বিভিন্ন খাত দেখিয়ে বলেছিলাম যে 9,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব যদি অপ্রয়োজনীয় খাতগুলোতে বন্ধ করা যায়। কেন অপ্রয়োজনীয় খাত বন্ধ করা হয়নি, কোনো নির্দেশনা কেন আসলো না? কারণ হচ্ছে এটা নিয়ে যে দুর্নীতিগুলো হচ্ছে সেটা সুযোগটা অবারিত রাখা হলো। এখন 9,000 আর বিদ্যুৎ খাত তো একটা ব্যবসা করার জায়গা না, এটা তো হচ্ছে ব্রেক ইভেনে চলার কথা। 500 কোটি টাকা পিডিবি এখানে আপনার মুনাফা করেছে, যে প্রতিষ্ঠান মুনাফা করে সে কিভাবে আবার দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে আসে? কাজেই এই যে তারা বলছেন আমাদের নতুন প্রকল্প করতে হবে, তারা বলছেন আমাদের সাপ্লায়ার্স ক্রেডিটে সুদ দিতে হবে, তারা বলছেন যে এখানে নানানভাবে খরচ বেড়ে গেছে, বেতন বেড়ে গেছে, এই সবগুলো জায়গা থেকেই হিসেব নিকেশ করেই কিন্তু ওখানে যুক্তিতর্কগুলো হয়েছিল এবং দেখানো হয়েছিল যে 9,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। কাজে বিদ্যুতের দাম আসলে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, বরং কমানো সম্ভব। সেই জায়গায় সরকার আমি বলবো যে তার ভুল নীতি দুর্নীতি এবং লুটপাট, অর্থাৎ জনগণের টাকা অন্য খাতে দিয়ে দেওয়ার একটা চেষ্টা, নিজেদের ব্যয়বহুল প্রকল্পের টাকা। তাহলে বিআরসি যেই গণশুনানিগুলো করে তারা বলছেন যে তারা দেখিয়ে দিয়েছেন, যারা যারা উপস্থিত ছিলেন সেই গণশুনানি তারা প্রত্যেককেই দেখেছি কেবল সেই জায়গায় বসে বসে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় কোন কোন সমস্যা আছে, কোন কোন অপ্রয়োজনীয় জায়গাগুলো থেকে আসলে ব্যয় কমানো সম্ভব, তারা এটাও জানাচ্ছে, উদ্বৃত্ত কত টাকা আছে, ভোক্তার জামানত কত 1,000 কোটি টাকা আছে, সেগুলো সব কিছু উদাহরণ আসছে। তারপরও তাহলে এই গণশুনানি করার অর্থটা কি আর কেনই বা গভর্নমেন্টকে এত অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে? না, আমি এখানে ধরেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের বক্তব্যটাই উদ্ধৃতি হিসেবে উল্লেখ করতে চাই। সেটা যিনি বলেছেন যে জনগণের ভোগান্তি খুব একটা বাড়বে না, তার মানে কিন্তু কিছুটা বাড়বে, এটা আওয়ামী লীগ এই উপলব্ধিটা করার জায়গায় আছে, হ্যাঁ, দলগতভাবে। আরেকটি বিষয় হচ্ছে কি, আপনি বিদ্যুৎ পানি দাম বেড়েছে ঠিক, কিন্তু পাশাপাশি আমাকে এটাও মাথায় রাখতে হবে যে এই সরকারের আমলে প্রত্যেকটা শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সরকারি কর্মচারীদের বেতন হয়েছে দ্বিগুণের বেশি, এবং আপনি যদি একটা রিক্সাওয়ালার সাথে কথা বলেন, একটা ভ্যান চালকের সাথে কথা বলেন, দেখবেন তার ইনকাম এখন অনেক অনেক বেড়েছে আগের চেয়ে। আর তাছাড়া আমাদের প্রতিটি লেভেলে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা বাড়ছে প্রতিদিন, বৈষম্যটা কমছে। কারণ আপনি যদি বৈষম্য কমছে এই কারণে বলছি, আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন আপনি দেখবেন আজ থেকে 10 বছর আগে আমাদের দারিদ্রের হার যেটুকু ছিল সেটা কমে এখন 21% কমে চলে আসছে, অতি দারিদ্রের হারও কমে আসছে, তার মানে বৈষম্য বাড়ছে না, বৈষম্য কমে আসছে। কারণ কিছু লোক বৈষম্য বাড়ছে এই কথাটি কিসের ভিত্তিতে বলছে সেটা আমি জানি না, স্ট্যাটিস্টিক যেটা আমি দেখেছি সেখানে এটাই প্রতীয়মান হয়। সেই জায়গায় হয়তোবা তারা এই যে কয়েকটা স্ল্যাবে ভাগ করে বিদ্যুতের বিষয়টা ভর্তুকির পরিমাণটা কমিয়ে আজকে জাস্ট আমি মনে করি যে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টার মধ্যেও কাদেরের বক্তব্যের মাধ্যমে প্রতীয়মান হয় যেখানে মানুষের কিছুটা ভোগান্তি বাড়বে, কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। জনাব সাহেব যে কথাটি বলছেন যে করোনা ভাইরাসের আক্রমণে এমনি আমাদের একটা ব্যবসা, বিশেষ করে গার্মেন্টস কাজ, যেহেতু আমাদের 70%-এর বেশি র মেটেরিয়ালস চায়না থেকে আসে, হ্যাঁ, এখানে ইম্প্যাক্ট হবে, সেটা অবশ্যই বিবেচনা নেওয়ার মতো একটা বিষয় ছিল। কিন্তু পাশাপাশি করোনা ভাইরাসে কিন্তু শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী আলটিমেটলি কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে, সেটা ফিজিক্যালি না, ফিনান্সিয়ালি মানে ইকোনমিক্যালিও ব্যাপকভাবে হচ্ছে, সেটাই উনি উল্লেখ করেছেন যে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি তৈরি হচ্ছে। আবার পাশাপাশি আপনাকে এটাও মনে রাখতে হবে যে
আজকে 22,000 মেগাওয়াট প্রোডাকশন অ্যাবিলিটি তৈরি হয়েছে বলেই বাংলাদেশের অসংখ্য কারখানা বন্ধ হয়ে যায়নি, যেটা একসময় বন্ধ হয়ে যেত। আমরা এটাও দেখেছি আজ থেকে 11-12 বছর আগে, যে পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা মোমবাতি জ্বালিয়ে মশারের ভিতরে ঢুকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কারণ ইলেকট্রিসিটি ছিল না এবং সেই সময় অসংখ্য গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আজকে এই সরকার তার দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ প্রোডাকশনটা এই জায়গায় নিয়ে আসছে বলেই আজকে যেটা নিয়ে এত সমালোচনা করছেন জোনায়েদ সাকিরা, যে কুইক রেন্টাল, হ্যাঁ কুইক রেন্টালের অবশ্যই একটা এটা টাইম বিংয়ের জন্য, কিন্তু তারপরে এখানে দামটা বেশি ছিল, কিন্তু দাম বেশি কেন ছিল, দাম বেশি থাকার পরও বেশি দামে বিদ্যুৎ কিনেও কারখানাগুলো সচল রাখতে পেরেছিল বলেই ওই শিল্পটা ধ্বংস হয়ে যায়নি। আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু চট্টগ্রামে যদি এখান থেকে যেতে যাই, আমি বাসে যেতে পারি, সেক্ষেত্রে আমার 1,200 টাকা ভাড়া লাগবে, ট্রেনে যেতে পারি, আবার আমি ফ্লাইটেও যেতে পারি। অসংখ্য মানুষ কিন্তু ফ্লাইটে যাচ্ছে, তার মানে এই নয় যে তারা টাকাটা অপচয় করছে, কারণ ওরা মনে করতেছে আমি যদি ফ্লাইটে গিয়ে সময়টা বাঁচাতে পারি তাহলে আমার যে কস্টটা পড়বে সেই কস্টটার চেয়ে বেশি আমার পক্ষে ইনকাম করা সম্ভব। সুতরাং আমি যদি বিদ্যুৎ প্রোডাকশনটা বাড়িয়ে আমার দেশের প্রোডাক্টিভিটি তার কারখানাগুলি যদি সচল রাখতে পারি, তাহলে বিদ্যুৎ খাতে আমাদের যে ভর্তুকি যাচ্ছে সেটা চেয়ে অনেক বেশি দেশের অর্থনীতির সাথে যোগ হবে, এটাও মাথায় রাখতে হবে। সেটা আমি বলতে পারি যে যেগুলো চাচ্ছে সেগুলো হচ্ছে সামনে আর কোনো বিদ্যুতের দাম বাড়বে না, মানে হলফ করে বলা যায়, মানে সামনে আরও যে 6 দফা বাড়লো গত 10 বছরে সামনের দিনগুলোতে। আপনি আপনি কি জানেন যে বর্তমান সারা ওয়ার্ল্ডের কোনো জায়গায় এমন একটি দেশের নাম বলতে পারবেন যে দেশে এসেনশিয়াল কমোডিটিগুলো 10 বছর যাবৎ একই দামে আছে? একটা দেশের নাম বলুন তো পৃথিবীর, এটাতে অ্যাডজাস্টমেন্ট হবেই, এটা ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, যদি অ্যাডজাস্টমেন্টটা অতিরিক্ত হয় তাহলে সেটা জনগণের উপর প্রেশার পড়ে, আপনি পৃথিবীর এমন একটি দেশও পাবেন না। 6 বারটা কতটুকু বাড়ছে, এমন যদি হয়তো 10 বছরে একসাথে কতটুকু বাড়ছে অথবা পরিমাণটা কত, আমি তার উৎপাদন বাড়ছে, তার জড়িতের সংখ্যা বাড়ছে, আপনাকে এটাও মাথায় রাখতে হবে। যেমন একটি কথা বলেছেন চমৎকার বাবু, সেটা হচ্ছে কি যে পিডিবি বলছে আমাদের নতুন আমাদের মানে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 8 থেকে 8,500 মেগাওয়াট, একটু বেশি কেন, কিন্তু জনায় সাকি কি এটা ইনফরমেশন রাখতে হবে, 22,000 আমরা, হ্যাঁ আমরা কিন্তু না না আমরা কিন্তু এখানে যেগুলোতে শুধু বিদ্যুৎ কানেকশন আছে সেখানে আমরা তো নতুন নতুন সংযোগের আওতায় আনছি। আলটিমেটলি আমাদের গোল হচ্ছে 21 সালের মধ্যে সারা বাংলাদেশকে বিদ্যুতায়িত করা, সেটা যদি আমি করতে চাই এবং সেখানে সঞ্চালন লাইন শুরু হয়ে গেছে, যখন সঞ্চালন লাইনগুলো শুরু হয়ে যাবে তখন যদি এখন থেকে আপনি যদি বিদ্যুৎ প্রোডাকশনগুলো রেডি করে না রাখেন আবার তো আপনাকে 5 বছর পিছিয়ে যেতে হবে, সেটাও তো মাথায় রাখা দরকার। জি মোশাররফ হোসেন, আপনাদের বিষয়টা জানতে চাইব, এক এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য, পাশাপাশি আমরা দেখছিলাম যে এই বিদ্যুতের যখন গণশুনানি হচ্ছিল সেই সময় আপনাদের 4 জন যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে আপনারা শেষ পর্যন্ত 2 জন গেলেন, বাকি 2 জন গেলেন না, মানে সবাই মিলে গেলেন না কি কারণে, আপনাদের কাছে খুব বেশি কি গুরুত্বপূর্ণ ছিল না? এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই বিদ্যুতের দাম বৃদ্ধি হলে 3 ডিসেম্বর বিএনপি মহাসচিব বলেছিলেন তারা কর্মসূচি দেবেন, এখন পর্যন্ত আমরা কোনো কর্মসূচির কথা শুনিনি বা জানিনি, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 200 আলোচক এবং যমুনা টিভির দর্শক শ্রোতা। আসলে আপনি যেই গণশুনানির কথা বলছেন, আমরা কিন্তু আসলে কোন পত্রিকায় লিখেছে 4 জন জানি না, আমরা কিন্তু 2 জন যাওয়ার কথা ছিল, বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আমি পার্টির পক্ষ থেকে। বাংলা ট্রিবিউন বলছে যে আপনাদের আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা ছিল যাওয়ার, বরকতুল্লাহ বুলুর যাওয়ার কথা ছিল না, এই আমরা 2 জন গিয়েছিলাম এবং আমরা কিন্তু সেখানে তুলে ধরেছিলাম যে কথাটি জুনায়েদ সাকি বলে, জুনায়েদ সাকিও ছিল সেই গণশুনানিতে। আপনি দেখেন আজকে বিদ্যুতের দাম আমরা যদি একটা সহজভাবে বিশ্লেষণ করি, সেখানে দেখবেন বিদ্যুতের দাম বাড়ার কারণটা কী, আমরা হিসাব করে দেখিয়েছি যে সরকার যে বিদ্যুতের দাম বাড়িয়েছে এই আমলি ক্ষমতায় আসার পর আপনি দেখবেন বিদ্যুৎ সংকট সমাধান করার জন্য তারা রেন্টাল এবং কুইক রেন্টাল একটা ব্যবস্থা চালু করেছে, এবং আমরা যদি ইতিহাস আপনি পর্যালোচনা রেন্টাল বা কুইক রেন্টালের, সেখানে কিন্তু একটা শর্ট টার্মের জন্য হয়, কারণ এটা কী জন্য হয়, কোনো একটা সংকটকালীন সময় বা যুদ্ধকালীন সময় যখন তাৎক্ষণিক বিদ্যুৎ উৎপাদন করা যায় না সেখানে কুইক রেন্টাল রেন্টালের মাধ্যমে এটা মেক আপ করা হয় যায়, এবং এই সরকার প্রথম যখন এটা একটি আইন পাশ করেছিল এমার্জেন্সি এনার্জি সাপ্লাই অ্যাক্ট 2010, তখন কিন্তু 3 বছরের জন্য এটা করেছিল, 5 বছর প্রথম চুক্তিটা 3 বছরের জন্য করেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আওয়ামী লীগের ঘরানার কিছু ব্যবসায়ীদেরকে এই কাজগুলি তারা দিয়েছিল,
এবং সেটা বর্তমানে 2021 সাল পর্যন্ত এটা অব্যাহত রেখেছে। এবং 2014 সাল থেকে 2018 সাল এই পাঁচ বছরে বিদ্যুৎ ক্ষেত্রে যে কথাটি জুনায়েদ সাকিও বলেছেন যে ক্যাপাসিটি ট্যাক্সের নামে তারা প্রায় 45,947 কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করেছে। আপনি লক্ষ্য করেন বলেছে 51,000 আর এখানে শর্ট কত বলেছে 5,500 কোটি টাকা তাদের শর্ট আছে। তাহলে আর এই যে 2019 সালে তারা পরিশোধ করেছে 15,515 কোটি টাকা, এটা বাংলা ট্রিবিউনের একটা নিউজ। এবং এই 2020 সালে তাদের যে টার্গেট সেখানে তাদের শোধ করতে হবে 20,031 কোটি টাকা। তা আপনি কুইক রেন্টালের মাধ্যমে তারা কত টাকা রেন্টাল কুইক রেন্টালের তারা এই ভর্তুকি দিচ্ছে, আর সেখানে স্যার 5,000 কোটি টাকার জন্য তারা আজকে জনগণের উপর এই এই সরকার আসামার আপনি 6 বার বলেছেন, 8 বার তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে, 8 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এবং আমরা দেখেছি যাতে জনগণ এর বিরুদ্ধে কোনো বিদ্যুৎ প্রতিমন্ত্রীর যে সর্বশেষ সংসদে যিনি পরিসংখ্যানটা দিয়েছেন আমি সেটা ধরেই বলছি আপনাকে, আমাদের কাছে যে পরিসংখ্যান। আর আপনি আরেকটা জিনিস দেখবেন 11, 12, 14, 15, 17 জি এই এই যে তারা যে এই ক্যাপাসিটি ট্যাক্সের নামে যে এত টাকা হাজার হাজার কোটি টাকা শোধ করতেছে, এর বিরুদ্ধে যেও কেউ যেন আইনগত ব্যবস্থা না নিতে পারে। আমরা হয়তো এখানে আমিন ভাই আছে, আমরা শুনি ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশে খুব আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশে, আজকে কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ তারা কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে সংসদে আইন পাশ করেছে। মানে এই দুর্নীতি এই লুটপাট বিরুদ্ধে কেউ যেন কোর্টে না যেতে পারে। তা সুতরাং আপনি যদি জনগণের মঙ্গলার্থে জনগণের সুবিধার্থে জন্য যদি আপনি বিদ্যুতের ব্যবস্থা করেন তাহলে আপনার এত ভয় কেন? ভয় কেন? কিন্তু আজকে এই যে ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশের মাধ্যমে আজকে সেই পথ আজকে রুদ্ধ করে দিয়েছেন এবং প্রতিনিয়ত আপনার বিদ্যুতের দাম বাড়িয়েছেন। যে কথাটি আসলে এই জুনায়েদ সাকির এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন কাজ করে তারা, তারা কিন্তু ওখানে একেবারে স্ত্রীর দাতা দিয়ে দেখিয়েছে যে এইটা। আপনি আমি একটা কথা বলি যে আজকে দেখবেন যে আমরা দেখি যে আমাদের কাছে কত 7 টাকা, 8 টাকা বা 10 টাকা পার ইউনিট বিক্রি করে, তারা ফার্নেস অয়েল যেটা সামিট পাওয়ারকে দিয়েছে সেইটা পার ইউনিট 27.75 টাকা কিনছে পার ইউনিট। তাহলে আপনি কিসের কারণে, কেন আমি তাদেরকে এই কাজ দিতে হবে? তো এমনিভাবে বাংলাদেশে তারা আজকে একটি লুটপাটের রাজ্য তো কায়েম করে সেই জায়গা থেকে থামাতে চাই জনগণকে দিতে হবে। আমি যে থামাতে চাই বিরতির পর ফিরে আপনাকে ঠিক এই জায়গা থেকে শুরু করতে চাই যে আপনি বলছেন যে ঠিক আছে এরা লুটপাটের রাজত্ব কায়েম করেছে মানে ইন্ডেমনিটি করে ফেলেছে। আপনারা দেখেছে আপনাদের শীর্ষ নেতা নেত্রী বিষয়ে অনেক বেশি আন্দোলন করেন বা আন্দোলনের কথা বলেন, এটা খুবই প্রো পিপল ইস্যু পাবলিক ইস্যু, সেই জায়গা থেকে এখন পর্যন্ত এই বিষয়গুলোকে আমি কয়েকদিন আগে ডাক্তার জাফরুল্লাহর সাথে কথা হচ্ছিল এই আলোচনার টেবিলে, তিনি বলছিলেন যে বিএনপি সবসময় এই ধরনের প্রো পিপল পাবলিক ইস্যুগুলোতে খুব একটা আমলে নেয় না বা কেন সামনে আনে না। আমি উনি উনার মন্তব্য ছিল, আমি বলবো বাবা জনমত তৈরি করতে পারে না, এই বিষয়গুলো উনি আনছিলেন সামনে। তো যাই হোক, আমি সেই প্রশ্নটা আজকে আপনি যদি আছেন আপনাকে করার সুযোগ পাচ্ছি, আমি বিরতির পর ফিরে এসে তার আগে নেবো ছোট্ট একটা বিরতি বিরতির পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। মোশাফিজ আপনাকে বিরোধীকে থামিয়েছিলাম, একটা কুইক রেন্টালের বিষয়ে বলছিলেন, কিন্তু কুইক রেন্টাল তো একটা রিলিফও দিয়েছিল যে ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়ে, সেই টাকা থেকে তো অনেক বেশি বিদ্যুৎ মানুষকে দেওয়া গেছে। এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের আন্দোলনের কথা বলছিলেন, আমি আবারও বাংলা ট্রিবিউনকে কোট করতে চাই। 28 নভেম্বরে তাদের যে অনলাইন রিপোর্টটি আছে সেখানে তারা বলছে যে আপনাদের একজন নেতাকে সেই গণশুনানিতে যাওয়ার কথা ছিল বরকতুল্লাহ বুল্লু, তাকে যোগাযোগ করেছিল, তিনি বলছেন যে তিনি সাধারণ ধরনের গণশুনানিতে যান না, তার নাম কেন এসেছে সেটা তিনি নিজেও বলতে পারবেন না বা বলতে পারেন না। এখন এই ধরনের একটা ইস্যুতে একজন সিনিয়র নেতা কোনো আগ্রহ বোধ করছেন না, আবার আপনাদের দলের কোনো ধরনের এই প্রো পিপল ইস্যুগুলোতে আন্দোলনও দেখা যাচ্ছে না, তার মানে কি বিএনপি কি একেবারেই ওই ঘরে বসে বক্তৃতা নির্ভর দল বা একেবারেই একদম শীর্ষ নেতৃকেন্দ্রিক দল হয়ে গেল কিনা? না, যে যে নিউজটি করেছে এটা সঠিক নয়। আপনি এখানে একজনকে আমি সাক্ষী রাখি, জুনায়েদ সাকিও দিন ছিল, উনিও বক্তব্য রেখেছে, আমরা দুইজনের মধ্যে একজন বক্তব্য, আপনাদের চারজন আমরা দুজনের মধ্যে একজন বক্তব্য। এবং আলাল ভাই যেভাবে তার যুক্তি উপস্থাপন করেছে আমার মনে হয় ওখানে উপস্থিত যারা ছিল সবাই সেটা একটা বাহাবা দিয়েছে। এখন হলো বরকতুল্লাহ বলু ওই দিন যাওয়ারও কথা ছিল না, এখন কীভাবে এটা লিখেছে আমি তো জানি না। এক পাশাপাশি আপনি আরেকটি যে কথাটি বলেছেন যে বিএনপি এইসব ব্যাপারে, মানে আগামীকালকে তো আমাদের কর্মসূচি আছে, এখন মূল ব্যাপারটা হলো আমরা যখন কর্মসূচি পালন করতে চাই আজকে এই সরকার বিশেষ করে একটি জিনিসে তাদের অনুমতি নিতে হবে।
অনুমতি নিতে হবে। আপনি দেখেছেন যে আমরা গত কর্মসূচিতে আমরা যখন কর্মসূচি দেই তখনই আমাদের পার্টির অফিসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আপনি দেখেন যে পত্রিকা বা আপনারা অনেকটা একটু খুব রস করে লেখেন যে পুলিশের মানববন্ধন, আমাদেরকে পার্টির অফিসের বাইরেই বেরোতে দেন, এমনি একটা পরিস্থিতি তৈরি করেছে। আমরা দেখে আপনাকে একটু স্মরণ করে দিতে চাই যে বাম গণতান্ত্রিক মোর্চা সেদিন কিন্তু একটি কর্মসূচি দিয়েছিল, তাদের উপর কি অত্যাচার করেছে, কি নির্যাতন করেছে, তার সাক্ষী জুনায়েদ সাক্ষী ওখানে উপস্থিত আছে, মানে সেটা তো আপনারা দেখেছেন নিশ্চয়ই। না দেখেছি, এখন হলো তাদেরকে যেভাবে ট্রিটমেন্ট করে আমাদেরকে তো সেভাবে করে না, আমাদের তাদেরকে হয়তো বাধা দেয় কিন্তু আমাদেরকে টোটাল তো পার্টির অফিস তারা ব্লক করে দেয়। এবং আজকে আমি আগামীকালকে আমাদের এই বিদ্যুৎ এবং পানির জন্য প্রেস ক্লাবে আমাদের সমাবেশ আছে, আমরা জানি না আগামীকালকে আমাদেরকে করতে দেয় হয়তো কালকে দেখবো হয়তো প্রেস ক্লাব অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন একটা সময় আপনাদের মহাসচিব একসময় বলেছিলেন যে আরো অনুমতি এখন আবার অনুমতিতে ফিরে এসছে, না অনুমতিতে ফিরত যায় না, কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে বিএনপি একটি গণতান্ত্রিক দল। আজকে যখন আওয়ামী লীগ কিন্তু একটি কথা প্রায় বলে যে তাদেরকে জনসভা বা অন্য পারমিশন দিলেই তো তারা গন্ডগোল করে, ঝামেলা করে, এই করে, কিন্তু আপনি লক্ষ্য করবেন গত সপ্তাহে যে ম্যাডামের মুক্তির জন্য আমরা একটি সমাবেশের আহ্বান ডাক দিয়েছিলাম, আমাদের কিন্তু পারমিশন দেয়নি, আমরা সেই পারমিশনকে উপেক্ষা করে আমরা সেদিন সমাবেশ করেছিলাম, কই একটি তো গণ্ডগোল হয়নি, কোনো ঝামেলা হয়নি। আমরা মনে করি সরকার এটা আমাদেরকে সাপোর্টাইজ করে, যে কোনো সময় সাপোর্টাইজ করে দায়টা বিএনপির উপর চাপাতে চায়, যার জন্য বলে বিএনপির কাছে পারমিশন দেয় না, যার জন্য আজকে দেখবেন আপনি আমরা সোহরাওয়ার্দি উদ্যানে জনসভা করার জন্য গত দুই বছর কতবার চেষ্টা করেছি, আপনাদের এই মিডিয়া আমরা বলেছি, আপনারাও নিউজ করেছেন, একবার কি আমাদেরকে পারমিশন দিয়েছেন? অথচ আজকে বিকেলে আপনি দেখবেন 14 দল সেখানে সমাবেশ করেছে, তারা কে পারমিশনটা দিয়েছে? পারমিশনের কথা আপনি শুনেছেন কোনো? সুতরাং সরকারি দল হলে 14 খুন মাপ, আর বিএনপি যেখানে হয় সেখানে প্রতিরোধ, সেখানেই বাধা, সেখানে আমিনুল ইসলাম আমিন। দুটো বিষয়, কুইক রেন্টালের ক্ষেত্রে কেন আইনি সুরক্ষা এক, আর দ্বিতীয়ত যেটা মোশাররফ হোসেন বলছিলেন যে কেন পার্টি অফিসের সামনে তাদেরকে ঘিরে রাখতে হবে, কেন কোনো অনুমতি দেয়া হবে না, কেন তাদেরকে বেরুলে বেধড়ক পেটানো হবে, মানে এটা কোন ধরনের গণতন্ত্রের চর্চা ওনার প্রশ্ন রাখছেন? আজ আমি সেই জায়গায় যাচ্ছি, তার আগে বলি কুইক রেন্টাল কেন এখানে ইনডেমনিটি দেওয়া হয়েছিল। হ্যাঁ, মোশাররফ নিজে কিন্তু বলেছেন চমৎকারভাবে যে এটা কুইক রেন্টালটা টু ফেস দ্য ইমার্জেন্সি, যে এখন কিছুই নেই। আমি আপনাকে আগে বলেছি আমার প্রথম ইয়েতে যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে পরীক্ষার আগে মোমবাতি জ্বালিয়ে পড়তে হয়েছে, অসংখ্য কারখানা তখন বন্ধ হয়ে গিয়েছিল, তখনকার দিনের মোশাররফের সেই আমলের দিনের পত্রিকাগুলো খুললে কিন্তু দেখবেন যে বিদ্যুতের অভাবে কারখানা বন্ধ, শ্রমিকরা বসে আছে, বেতন পাচ্ছে না। সেই চিত্র থেকে বাঁচানোর জন্য তৎকালীন প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কুইক রেন্টালের হাতে নিয়েছিলেন। অবিশ্বাস্য একটা ব্যাপার, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া তখন একটা হুঙ্কার দিয়েছিলেন যে কুইক রেন্টালে যে সচিব বা যে আমলা সাইন করবেন তার বিরুদ্ধে মামলা হবে, আমরা ক্ষমতা আসলে তার বিচার করব। একটা মানুষের মধ্যে যদি আমি মনে করি, যেমন মোশাররফ ভাই বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হয়ে উনি কিন্তু আজকে অকপটে স্বীকার করলেন এটি ইমার্জেন্সি ফেস করার জন্য কুইক রেন্টাল করা হয়। হ্যাঁ, এটা 5 বছরের জায়গা বেশি কেন সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, 21 সাল পর্যন্ত, না আমি বলি সেটা, আমি তো বললাম সেটা আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে এটা ইমার্জেন্সির জন্য। তাহলে তখনকার তো যেখানে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, নানা বড় বড় টেক্সটাইল মিলগুলো বন্ধ, ছেলেমেয়েরা মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে, তখন তো কুইক রেন্টালের কোনো বিকল্প ছিল না। কিন্তু সেই সময় একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রীর কথা বাদ দেন, দায়িত্বশীল নাগরিক এই কথা বলতে পারে কিনা যে এই ফাইলে সাইন করলে মামলা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না, তখন স্বাভাবিকভাবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তার হুঙ্কারে তো আমাদের মধ্যে একটা ভীতি ছড়িয়ে পড়েছিল, সেই ভীতি দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডেমনিটি দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কী জানেন, সেই ইন্ডেমনিটির সাথে মোশাররফ ভাই দুঃখজনকভাবে 75-এর 15 আগস্টে ইন্ডেমনিটি মিলিয়ে ফেললেন। কোথায় একটা পৃথিবীর ভয়াবহতম নির্মম হত্যাকাণ্ডের খুনিদেরকে প্রোটেকশন দেওয়ার ইন্ডেমনিটি, আর কোথায় দেশের জন্য কাজ করবে ইলেকট্রিসিটি, অর্থাৎ ওনার ভাষায় যে ইমার্জেন্সি ক্রাইসিস ফেস করার জন্য একটা নেই গৃহীত পদক্ষেপের ইন্ডেমনিটি, উনি দুটো মিলিয়ে ফেললেন। এই যে মিলিয়ে ফেলা, এটা কিন্তু আমাদের রাজনীতির বড় সংকট, এই সংকট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সংকট যতদিন থাকবে ততদিন কিন্তু রাজনীতিতে যেটা আপনি প্রত্যাশা করছেন, মোশাররফ যেটা প্রত্যাশা করছে, আমরা যেটা প্রত্যাশা করছি, সেটা হবে না। কারণ আমরা 75-পরবর্তী 15 আগস্টের ইন্ডেমনিটি শুধু দেখিনি, আমরা সেই খুনিদেরকে পুরস্কৃত হতে দেখেছি। শোনেন, পৃথিবীর ইতিহাসে নির্মম হত্যাকাণ্ডের ঘটনাগুলো যেন আমরা আনি, আমরা কারবালার প্রান্তরের কথা বলি, ঠিক আছে, বুঝতে পারছি, প্রান্তরে কিন্তু কোনো মেজরিটি থাকলে পরে ইন্ডেমনিটি বাতিল করা যায়, সমস্যা নেই, ইন্ডেমনিটি মানে মেজরিটি থাকলে পার্লামেন্টে থাকলে এটা বাতিল করতে পারবে, আপনারা যেমন করেছেন কোনো করে করছে, যাক আমাকে এইটা তো বলবেন, যখন আপনি এটা মিলিয়ে ফেলছেন তখন তো সেটা হবে না। আজকে যেমন ধরেন
এখন আমি জানি না এটা উনি বললে হয়তো উনি মনে মানে মন খারাপ করতে পারেন যে এই প্রধানমন্ত্রী বেগম জিয়াই কিন্তু 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমাদের উপর দিয়ে সাবমেরিন যাওয়ার কথা ছিল, তখন কিন্তু উনি অজ্ঞতাবশত বলেছিলেন যে এটা যদি সাবমেরিন আমাদের উপর দিয়ে যায় তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এই প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে এমন এক সাবমেরিন সরকার কিনছে যেটা মাটির নিচে পানির নিচে থাকে, উপরে থাকে না। তাহলে এরকম মানুষ যখন এরকম একটা হুঙ্কার দিচ্ছে, উনি তিনবার প্রধানমন্ত্রী, তখন তো এই দেশকে বাঁচানোর জন্য যারা দেশের এই যে মশার বাসায় ইমার্জেন্সি ফেস করার জন্য সেটা করতে হবে, হ্যাঁ এটাই তো তন্দ উপায় ছিল, এটা যেতে হবে, এটা তো উঠতে হবে না। আর উনি যেটা বলছেন যে এটা কি গণতন্ত্র কিনা যে বিএনপিকে মিটিং করতে না দেওয়া, শুনেন এটা অবশ্যই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়, কিন্তু আমি যখন এই সমালোচনাটা করব তার আগে আমাকে ভাবতে হবে যে আমি এই মিছিল মিটিংয়ের সুযোগ নিয়ে আমরা কী করেছি। আপনার কি মনে আছে যে বেগম যে গ্রেপ্তার হওয়ার আগে যখন উনি অনির্দিষ্টকালের জন্য অবরোধ দিয়েছিলেন, তিনি একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও পুলিশ সদস্যদেরকে কনস্টেবলকে উদ্দেশ্য করে বলেছিলেন এই ছেলে বাড়িকে গোপালি গোপালগঞ্জের নামই পাল্টে দেবো আমি। একজন প্রধানমন্ত্রী হয়ে যারা এই ভাষায় কথা বলেন তাদেরকে আবার যদি একেবারে সবকিছু আপনি মায়ের টেম্পার আছে আলাদা। প্রথম বিষয় হচ্ছে আমি কয়েকটা মন্তব্য করি। এক হচ্ছে যে দেখুন শক্তি ভারসাম্যের একটা ব্যাপার আছে, আমাদের এখন যা শক্তি সেই শক্তিকে সরকার মনে করে যে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, তুলনামূলকভাবে শক্তির উপরই তো নির্যাতনটা কী মাত্রায় হবে, তো এটা খুব বাস্তব ব্যাপার। ফলে তারা আমাদেরকে লাঠিপেটা করেই যেহেতু নিয়ন্ত্রণ করতে এখনও পর্যন্ত সক্ষম হচ্ছেন, সুতরাং তারা সেটাকেই করে যাচ্ছেন। বিএনপি তুলনামূলকভাবে জনসমাবেশ বেশি, কাজে বিএনপিকে তারা নিয়ন্ত্রণ করে নানান রকম তারা প্রকল্প নেন। কিন্তু সাধারণভাবে যেটা জরুরি দরকার বলা সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার মানে হচ্ছে মিছিল মিটিং সমাবেশ করা, এগুলো সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, এটা কোনো সরকারের কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার নাই, কারণ সংবিধান আমাকে সেই অধিকারটা দিয়ে। আমি যে কথাটা বলতে চাই রেন্টাল কুইক রেন্টালের তর্কের মধ্যে, যেহেতু আমি তথ্যের ভারে ভারাক্রান্ত করতে চাচ্ছি না এই টকশোটা, কিন্তু কয়েকটা যুক্তি শুধু হাজির করছি। উনি বললেন যে ফ্লাইটে আমি চিটাগং যেতে পারি, আমি ট্রেনেও যেতে পারি, ফ্লাইটে গেলে বেশি খরচ, ট্রেনে গেলে কম খরচ। তাহলে আমাকে চেষ্টা করতে হবে যদি আমার ট্রেনে গিয়ে আমি সে জায়গায় যেতে পারি, অর্থাৎ সময়ের ব্যাপার যদি আমি মিলাতে পারি যে আমি সময় মতো সেখানে পৌঁছাচ্ছি, তাহলে আমার সবচেয়ে সাশ্রয়ী জায়গায় যাওয়া দরকার। তো ওনাদের ব্যাপারটা ছিল এরকম যে আমরা তখন 2009 সালেই বলেছিলাম যে বিদ্যুতের যে ঘাটতি আছে এটা আমাদের পুরনো প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিএমআরআই করলে আমরা এটা করতে পারি, ততদিনের মধ্যে আমাদের আবার নতুন প্রকল্প এসে উঠতে পারে এবং আমরা একটা ব্যালেন্স করতে পারবো। অর্থাৎ স্বল্পমেয়াদী যে পরিকল্পনা ছিল সেইটা তারা গ্রহণ করলে এই রেন্টাল কুইক রেন্টালের চাপটা আসতো না। ওনারা কী করলেন, সংকটকে পুঁজি করে রেন্টাল কুইক রেন্টালে গেলেন এবং সেটা 13 সাল পর্যন্ত বলে এখন 20 সাল পর্যন্ত আছেন এবং সেফ বসিয়ে রেখে 52,000 কোটি টাকার ভর্তুকির মধ্যে 51,000 কোটি ওনাদেরকে দিতে হচ্ছে। ফলে পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে খালি কুইক রেন্টালের লোকজনকে ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন। এখন এই জায়গাটা আমার বক্তব্য হচ্ছে যে আপনি বলছেন 22,000 মেগাওয়াট আপনার উৎপাদন ক্ষমতা, আপনার চাহিদা 8,500-9,000 ধরলাম, তাহলে আপনার এখানে কিন্তু ডিমান্ড সাপ্লাই র্যাশনালাইজেশনটা দরকার, এটা নিয়ে কিন্তু শুনানিতে কথা হয়েছে। তাহলে আপনার চাহিদা এবং যোগানের যে র্যাশনালাইজেশন দরকার সেটা আপনি না করে আপনি বাড়াত চলছেন, কিন্তু আপনি বড় প্রকল্প থেকে বিদ্যুৎ আনতে পারছেন না, আপনি রেন্টালকে বসে বসে ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন আর পাবলিককে সেটা দিতে হবে। এখন আসুন আমি কয়েকটা ছোট ছোট কথা বলি। ওবায়দুল কাদের সাহেব বলেছেন কোনো পড়বে না, মানুষের আয় বেড়েছে, বৈষম্য কমেছে, এই কথা উনি বলছেন, কিন্তু আমরা জানি এক দলের আয় ফুলে ফেপে এমন ভরা হয়েছে যে কানাডায় বেগম পাড়া হচ্ছে, কিংবা 5,000-8,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে, কিংবা আমরা মানে অবিশ্বাস্য গতিতে মানুষের ঘরে ঘরে আওয়ামী লীগের পাতি নেতাদের ঘরে ঘরে সে মানে কোটি 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 টাকা সিন্ধুকে দেখতে পাচ্ছি। কাজে এটা একটা চিত্র, আর একটা চিত্র হচ্ছে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতা লাফিয়ে লাফিয়ে বেড়ে মানুষের আয় যতটুকু বাড়ে এ বানরের ওঠানামার মতো অবস্থা পড়তে হয়, তার উপরে আপনি মরার উপর খালার ঘা দিচ্ছেন। আর আমি বলবো যে ন্যূনতম বিবেচনা সম্পন্ন
একটা সরকার যদি থাকতো, মানে মানুষের প্রতি কিংবা দেশের অর্থনীতির প্রতি বিবেচনা আছে, তাহলে অন্তত এই সময়ে যখন দেশের অলরেডি শিল্প খাত দারুণ সংকটের মধ্যে, হ্যাঁ মানে যদি করোনা ভাইরাস নাও থাকতো তারা সংকটের মধ্যে, আর সেখানে করোনা ভাইরাস এসে যে সংকট সৃষ্টি করেছে, গভর্নমেন্টের এটার প্রতি কোনো মনোযোগ নাই। কেন মনোযোগ নাই, কেন তারা এত ঝুঁকি নিচ্ছে, নিচ্ছেন দুটো কারণে। এক, তাদের যে বড় বড় প্রকল্পগুলো, যে প্রকল্পে একটা পর্দার দাম 37 লাখ টাকা হয়, সেই প্রকল্পগুলোর টাকা যোগান দেওয়া দরকার ওই লুটপাটের জন্য। আর তারা নির্বাচনে যাদের উপর ভর করে এসছেন, আমলা মানে এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে, তাদের তো টাকা দিতে হবে, তাদের অবাধ লুটপাটের সুযোগ করে দিতে হবে। সেই কারণে 9,000 কোটি টাকা আমরা যেটা হিসাব করে দেখিয়েছি যে এইটা মানে অপ্রয়োজনীয় ব্যয়গুলো কমানো সম্ভব, সেগুলো কমানোর কোনো নির্দেশনা তারা দিলেন না। এই নির্দেশনা না দেওয়া থেকে বোঝা যায়, ধরুন 9,000 কোটি টাকার সাথে পুরোটা ওনারা একমত না হতে পারেন, কিছু বিষয়ে তো একমত হতে পারতেন যে এই খাতগুলো অপ্রয়োজনীয় খাত, এগুলোকে আমরা কমানোর ব্যবস্থা করেছি, সেগুলো যে করলেন না, এর থেকে বোঝা যায় অবাধ লুটপাটের জায়গাটাও তারা রেখে দিতে চাচ্ছেন। আমরা বলবো যে আমি একটা বিরতি নিয়ে আসি। আপনি মোটামুটি স্পিডে উঠে গেছেন, আমি একটা বিরতি নিয়ে আসি। বিরতির পর ফিরে এসে আমি আপনাকে জানতে চাইবো যে বিবেচনা আমি ফিরে এসে নিশ্চয়ই আমি আমিন আপনার কাছে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে সেগুলো জানতে চাইবো। ছোট একটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমিনুল ইসলাম আমিন আপনার কাছে যাবার আগে ছোট্ট করে একটু জনের কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে সরকার অবিবেচক, অবিবেচকের মতো কাজ করে, অবিবেচকের মতো সব সিদ্ধান্ত নেয়, কিন্তু সেক্ষেত্রে আপনারা যারা আছেন বিরোধী পক্ষের বা বিরোধী মতে, তাদের বিবেচনার সাথে সাধারণ মানুষ কেন একাত্মতা হয় না যদি এটা একদম খুবই সাধারণ মানুষ ইস্যু হয়ে থাকে? না, আমরা তো আজকেও সমাবেশ করেছি, আমরা আন্দোলন করছি, আন্দোলনের মধ্যে মানুষের সমর্থন আছে, কিন্তু মানুষের মধ্যে তো একটা ভয় সৃষ্টি করা হয়েছে, এবং নানানভাবে যাতে এই আন্দোলনে সফল হবে না, সরকার তো যেহেতু ক্ষমতায় আছে, জনগণের সম্মতি ছাড়া নির্বাচন নাই, ফলে তারা বল প্রয়োগের ক্ষমতায় আছে, এবং বল প্রয়োগের ক্ষমতায় থাকার ফলে যে কোনো আন্দোলনকেই তারা বুড়ো আঙুল দেখাচ্ছে। এর ফলে যেটা মানুষের মধ্যে হয়েছে, আন্দোলন করে তেমন কিছু হয়তো অর্জন করা যাবে না, এটা একটা হতাশা কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের পিঠ যেভাবে দেয়ালে ঠেকছে তাতে মানুষ আসলে শেষ পর্যন্ত সরকারই নামতে বাধ্য করছে মানুষকে। কারণ আপনি দেখুন কতটা ইনজাস্টিস হয়, এই যে নতুন নতুন প্রকল্পের কথা ওনারা বলেন, তো নতুন প্রকল্পের টাকা দিচ্ছে কে? জনগণেরই তো ট্যাক্সের পয়সায় সরকার সেই প্রকল্পগুলো করছে, আবার সেই প্রকল্প কথা বলে বিদ্যুতের দাম বাড়িয়ে যাচ্ছেন। মানে আপনি তো একটা র্যাশনাল জায়গাতে থাকতে হবে, বিদ্যুতের দাম মানুষ দিবে না তা তো না, কিন্তু মানুষ তো দিচ্ছেও, এবং সেটা বৃদ্ধির তো একটা যুক্তি থাকতে হবে, এবং সেই যুক্তিটা অর্থনৈতিক তাল মিলিয়ে চলতে হবে। আপনি পার ক্যাপিটা ইনকাম যা, এবং মানে মানে অর্থাৎ আপনার আয়ের সাথে একটা সামঞ্জস্যপূর্ণভাবে বিদ্যুতের দাম হতে হবে। অনেকে বলছে আমাদের বিদ্যুতের দাম আমেরিকার চাইতে কম, অন্যান্য অনেক দেশের চাইতে কম, কিন্তু আপনি যদি সেই মানে মানুষের আয়ের সাথে বিদ্যুতের দামের মিলান, ক্রয় ক্ষমতার সাথে তার বিদ্যুতের দাম মিলান, তাহলে বাংলাদেশের বিদ্যুতের দাম পৃথিবীর অনেক উন্নত মানে কোটানকোট পশ্চিমা উন্নত দেশের চাইতেও আপনার অনেক বেশি। ফলে এই যে জায়গাগুলো যে আজকে থাকছে না, এটার পেছনের মূল প্রেরণা কি? প্রেরণা হচ্ছে ওই যে ব্যাপকভাবে মানুষের পকেট হাতিয়ে টাকা সংগ্রহ করা, কারণ সরকারি প্রকল্পে টাকা নাই, ব্যাংকেও টাকা নাই, এখন কি যে করবেন এই দেশে আমি সেটাই বুঝতে পারছি। এখানে আমি যেটা বুঝি, এখানে আমরা তিনজন যে আলোচক আছি, আমরা কেউ কিন্তু ইঞ্জিনিয়ার না, কিন্তু আমি যেহেতু রাজনীতি করি চেষ্টা করি খোঁজ খবর রাখার জন্য। যখন আসছে কি বিএমআরআই নিয়ে যেটা বললেন, হ্যাঁ আমি যখন আপনার অনেকদিন আগে ঘোড়াশাল যেটা আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে সেটা বিএমআরআই একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথম দিকে বিএমআরআই হয়েছিল, সেখানে বিএমআরআই করতে গিয়ে দেখা গেল ওদের যে টাইম লাগবে এবং যে এক্সপেন্স হবে তার চেয়ে অনেক দ্রুত কুইক টেন্ডারটা সম্ভব। আমি তখন এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় অনেক যারা বিদ্যুৎ স্পেশালিস্ট তাদের সাথে আমি কথা বলেছিলাম, ইভেন বেশ কয়েকজন এই লাইনে যারা এক্সপার্ট আছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, যেহেতু মনে করি রাজনীতি করি মানুষগুলো জানা দরকার। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, আমি এখানে এসে অনেকগুলো তথ্য দিতে পারবো, মানে তথ্য দিয়ে নতুন নতুন কথা বলে মানুষকে চটকদারি কথা বলে আমি কনভিন্স করতে পারবো, কিন্তু বাস্তবতা একটা ভিন্ন জিনিস। আমি ধরেন আমি জনাইস থাকি বা কাউকে ব্যক্তিগত আঘাত করার জন্য বলছি না, ধরেন সবই মানলাম যে সরকার সব কিছুতে ব্যর্থ, আন্দোলন করতে দিচ্ছে না ওদেরকে, সবই ঠিক আছে, এবং ওনার যুক্তি আমি মেনে নিলাম যে এটা আমরা এইভাবে ক্ষমতা আসার পর থেকে বা তার আগের বার থেকে আমরা করতে দিচ্ছি না, তার মানে এর আগে তারা খুব স্বাভাবিক ছিল, স্বাভাবিকভাবে সব কিছু করেছে, সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, তাহলে সেই রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিফলন তারা তাদের ভোটগুলোতে কী পেয়েছে নির্বাচনগুলোতে, তাহলে এখন কিন্তু আমি কথা অনেক বলে যেতে পারবো, কিন্তু মানুষের কাছে রেসপন্সটা কী হচ্ছে, কিন্তু মানুষ তো ঠিকই খুঁজে বের করতে হবে আমাদেরকে, এটা একটা কি। আরেকটা উনি বলেছেন যে হ্যাঁ সিন্ধুকে টাকা পাওয়া যাচ্ছে, অবশ্যই পাওয়া যাচ্ছে। আমি যদি মনে করি যে এই সরকারের কোনো ত্রুটি নেই, এই সরকার বাংলাদেশের সবচেয়ে ভালো সরকার, একেবারে নির্ভেজালটা সরকার, সেটা অবশ্যই দাবি ঠিক না, কিন্তু আবার এইটাও আমাকে ক্রেডিট দিতে হবে
এই সিন্ধুকে টাকা পাওয়া যাচ্ছে যাদের, তারা আওয়ামী লীগের পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, এরা কেউ কিন্তু ছাড় পাচ্ছে না, এদেরকে এই সরকারই ধরছে। আবার এর আগে যারা ক্ষমতায় ছিল এবং একটা পর্যায়ে গিয়ে বাকিদেরকে জানা যাচ্ছে না বাকিরা কে, না না বলে ধরছি তো আমরা, আপনি আপনি যদি একদিনে সব জানতে শোনেন বাকিরা কে। খুব ভালো একটা কথা বলেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাকে। মজার ব্যাপার হচ্ছে কি, এর আগে এরকম হাজার হাজার সিন্ধুকের টাকা পাচার হয়েছিল বলেই এফবিআই আসে সাক্ষ্য দিয়ে তারিক জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। এর আগে বেগম পাড়ার চেয়ে বেশি টাকা পাচার হয়েছিল বলে সিঙ্গাপুর থেকে 20 কোটি টাকা, আরাফাত কোন টাকা বাংলাদেশে ফেরত আসে, কারণ ওই সরকার ওদেরকে ফ্রি লাইসেন্স দিয়েছিল। আমরা লাইসেন্স দিই না, আমরা ধরছি। এবং এখানে দেখেন আপনি, আপনি বন্ধ করা গেছে, না না বন্ধ আপনি একদিনে করতে পারবেন? পৃথিবীর ইতিহাসে কোনোদিন একদিনে হয়েছে? একদিনে হয়নি, কিন্তু এত অ্যাবনর্মাল পরিমাণও তো যায়নি। আপনি আপনি আমাকে এটা বলেন তো, বাংলাদেশে তো এটাই প্রথম সরকার না, এর আগে আমি যদি 2014 আগে বাংলাদেশে তো অনেকগুলো সরকার ছিল, কোন সরকারের আমলে সেই দলের কোন নেতা এরকম ব্যাংকিং কাতে দুর্নীতি করতে গিয়া অথবা ক্যাসিনোতে দুর্নীতি করতে গিয়া ধরা পড়ছিল? কজন একটু উদাহরণ দেন তো, কোন সরকারের আমলে ব্যাংকগুলো এত খাদ্য অবস্থা হয়েছে? ব্যাংকগুলো শুনেন, ব্যাংকগুলোর অবস্থা এখন অনেক ভালো আছে বলেই এখন আপনার অর্থনীতির অবস্থা কি, ব্যাংকগুলোর অবস্থা কি, উনি একদম ডিটেলস ডাটা সহ এবং নিজে স্বীকার করেছেন যে অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না। এটাই তো বললাম আমি, আমাদের অর্থমন্ত্রী, আমাদের মন্ত্রী মিনিস্টার, আমাদের দলের নেতারা এই যে এই জায়গাটা আমরা বলার সাহস রাখি, এর আগে যারা এই কাজগুলো করেছে তারা কোনোদিন কোনো স্বীকার করেনি। এখানে আওয়ামী লীগের সাথে অন্যান্য সরকারের পার্থক্য, এখানে আমিন সাহেব যে কথাগুলি বলেছে, আমি একটা একটা শুধু এই যে বলেছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, দৈনিক মানবজমিন 1 জুলাই 2019 বাংলাদেশে ব্যাংক খাত থেকে জানা গেছে 10টি ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে যার পরিমাণ 18,388,000 কোটি টাকা মূলধন ঘাটতি, যার জন্য আপনি দেখেছেন যে অর্থমন্ত্রী বাজেটে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকে 2,000 টাকা করে মূলধন দিতে বাধ্য হয়েছে ব্যাংকগুলিকে সচল রাখার জন্য। এ হলো দেশের অর্থনীতির অবস্থা। এবং এই সরকারের আমলে যে কথাটি আমিন ভাই বলেছে, হ্যাঁ আমরা যদি সরকার যদি দুর্নীতি যারা করে, যারা অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই তত আমরা সাধুবাদ দিতাম, কিন্তু সরকার কী করেছে? সরকার এই যে দায় মুক্তি যেটা বলেছে, ইন্ডিপেন্ডেন্ট যেটা বলেছে, যেটা বিদ্যুতের ক্ষেত্রে চালু করেছে, এটা কিন্তু এই অপরাধের ক্ষেত্রে ওনারা চালু করেছে। আপনি দেখবেন জি কে শামীম ধরা পড়ছে, কিন্তু জি কে শামীম যার নাম বলেছে তাকে কিন্তু ধরে নাই, বরং তাকে অব্যতি দিয়ে সেফ জোনে পাঠিয়ে দিয়ে, কার নাম বলছে সম্রাট, কার নাম বলেছে আপনার কি আঙ্গুল চুষে ছিলেন যে আপনাদের থানা থেকে কত দূর দূর? আজকে দেখেন যে তাদেরকে কিন্তু অব্যতি দেওয়া হয়েছে, মানে সেফ জোনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কি বলেছে যে আমাদেরকে ফেয়ার শেয়ার দেন, তাদেরকে আপনি অব্যতি দিয়েছেন। যদি তারা কেন চাঁদা চেয়েছে, আজকে যদি বিএনপির কোনো নেতা বা ছাত্রদল বা ছাত্র যুব দলের বা বিএনপির কেউ যদি এই ধরনের ফেয়ার শেয়ার চাইতো তার অবস্থান ওই কেরানীগঞ্জে অথবা কাশিমপুরে আপনাদের এক্সাম্পল দেখান না, আপনি বাধ্য হয়ে করেছেন যে এমন একটা অবস্থার দিকে চলে গেছে কি আপনাদের কোনো উপায় নাই? আজকে দেখেন এই যে কথাটি আজকে তাদের বলছে ওয়ার্ড পর্যায়ের নেতাদের, না ওয়ার্ড পর্যায়ের নেতাদের সিন্ধু খুললে 27-28 কোটি টাকা পাওয়া যায়, তাইলে বড় বড় যারা মন্ত্রী এমপি তাদের কি অবস্থা? 2014 আমি একটা উদাহরণ দিই আপনাকে, 2014 সালে যে নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে নির্বাচন কমিশন যে হিসাব দাখিল করেছিল আওয়ামী লীগের আর মনে হয় এমপি মন্ত্রীরা 100 গুণ 200 গুণ 600 গুণ, এবং আমি একজন 20 একর জমি থেকে 3,000 একর জমি হয়েছে, এই হলো আওয়ামী লীগের অবস্থা। আমি 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 এই ইস্যু শেষ করতে চাই, তবে ছোট্ট করে আমি আমি নরেন্দ্র মোদী এক বাক্যে জানতে চাই আপনাদের অবস্থানটা কি হবে বিএনপি নরেন্দ্র মোদীকে আসছে মুজিব বর্ষে না? এটা আমাদের এখনো তো এটা শোনা যাচ্ছে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে, বিএনপি আনুষ্ঠানিকভাবে কি করবে, মানে প্রতিবাদ জানাবে, এখন আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়নি, প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে এটা তারা জানাবে যা তার প্রতিক্রিয়া। জি জি জুনের সাকি, আমি ছোট্ট করে শুধু এটু বলি যে ছোট ছোট দুর্নীতিকে ধরে বড় দুর্নীতিগুলোকে আড়াল করা হচ্ছে, এবং 2,94,000 কোটি টাকা
প্রায় 30.62% এখন মোট ঋণের এখন খেলাপি ঋণ হয়ে গেছে, মন্দ ঋণ হয়ে গেছে। ফলে এই যে বিরাট আকারের ব্যাপক দুর্নীতি, এগুলো সব আড়াল করা হচ্ছে ছোট ছোট দুর্নীতি ধরে। তারা বলছেন যে না, আমরা কিন্তু দুর্নীতি বিরোধী অভিযান করছি, কিন্তু আসলে আসলে বড় দুর্নীতি ঢাকছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে আমরা মনে করি বাংলাদেশের জনগণ ন্যায্যভাবে ক্ষোভ প্রকাশ করছেন। কারণ হচ্ছে যে তার দল বিজেপি এবং আরএসএস তারা রাজনৈতিক ঘোষণা দিয়ে সমাবেশ করে যেভাবে সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ চালিয়েছেন দিল্লিতে, এবং যেভাবে একটা চরম উগ্র মুসলিম বিদ্বেষী এনআরসি এবং সিএ কার্যকর করছেন, তার মধ্যে দিয়ে তারা ভারতের মধ্যে একটা বিরাট বিভাজনের জায়গা তৈরি করছেন। ভারতের জনগণ সেটার বিরুদ্ধে লড়ছে, জৈন শিখ, তারা সম্মিলিতভাবে লড়াইটা যে করছেন বিরাট অংশ, সেটা আবার খুবই ইতিবাচক, তার সাথে আমরা সংহতি জানাচ্ছি। আমি বলছি যে এই যে সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ যে যিনি চালিয়ে যাচ্ছেন, তাকে এটার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা দরকার ছিল। বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি যদি অসাম্প্রদায়িক হয়ে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই সাম্প্রদায়িক হত্যাযজ্ঞের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। আমরা সেটা দেখছি না, বরং আমরা দেখছি মুজিব বর্ষে তাকে অলংকার করে এইটা বাংলাদেশের জনগণের জন্য সেটা কি বলেছেন ছোট করে। ভারতের বিজেপি এবং বিজেপির নেতৃবৃন্দ বর্তমানে যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে, এটাকে অ্যাজ এ পলিটিশিয়ান অথবা একজন অসাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে সমর্থন করে এক বিন্দু কারণে, বরং ঘৃণা করা ছাড়া। কিন্তু এখানে মোদিকে কিন্তু আমরা বিজেপির নেতা হিসেবে দাওয়াত দিচ্ছি না, আমরা মোদিকে দাওয়াত দিচ্ছি অ্যাজ এ ভারতের প্রধানমন্ত্রী। এখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যদি এটা সাম্প্রদায়িকের সাথে মিলিয়ে ফেলা হয়, এটা অবশ্যই ঠিক না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আপনাদের মূল্যবান সময় মন্তব্যের জন্য, এবং মোদির সফর নিয়ে আরেকদিন আলোচনা করতে চাই, নিশ্চয়ই আরেক দিন আলোচনা করা যাবে। আজকের মতো বিদায়, কাল দেখা হবে আবারও।